সকলেই সুপারহিরো এবং কাল্পনিক আয়রন ম্যানকে চিনি, কিন্তু রিয়েল লাইফ আয়রন ম্যান, রিস্ক টেকার অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভেঞ্চারাস বিজনেসম্যান মিস্টার এলন মাস্ককে অনেকেই হয়তো চিনি না, যদিও তিনি বরাবরই কোনো না কোনো কৃতিত্বের কারণে সংবাদ শিরোনামে থেকেছেন। সেই রিয়েল লাইফ আয়রন ম্যান সম্পর্কেই আজকে আমরা জানব, যিনি রিসেন্টলি আবার সংবাদ শিরোনামে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের তালিকায় মাইক্রোসফটের কর্ণধার বিল গেটসকে টপকে দু নম্বরে জায়গা করে নিলেন এলন মাস্ক। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের ভিডিওগুলি আপনারা শুরুতেই দেখতে পান। ব্লুমবার্গ বিলিয়নার ইন্ডেক্স, যারা বিশ্বের কোটিপতিদের তালিকা তৈরি করে, সদ্যই তাদেরই একটি প্রকাশিত তালিকা থেকে জানা যায় যে এলন মাস্ক বিশ্বের অন্যতম 500 জন ধনী ব্যক্তিদের মধ্যে দু নম্বরে নিজের স্থান করে নিয়েছেন। তার সংস্থার ক্রমাগত ঊর্ধ্বমুখী শেয়ারের দাম তাকে এতটা শীর্ষে পৌঁছাতে সাহায্য করেছে। এনার মোট সম্পত্তি দ্রুত গতিতে বেড়ে দাঁড়িয়েছে $12,790 কোটি। বিল গেটসের যেখানে সম্পত্তির মোট পরিমাণ $12,770 কোটি। আসুন জেনে নেওয়া যাক এলন মাস্কের এই জার্নির কথা, যা মোটেই কিন্তু সহজ এবং সরল ছিল না। এলেনের জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটেরিয়ার 1971 সালে। বাবা পেশা ইঞ্জিনিয়ার এবং মা ক্যানাডিয়ান মডেল। শৈশব থেকে এলন খুব ইনোভেটিভ মাইন্ডেড ছিলেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতেন, আবিষ্কারের কথা ভাবতেন, তার কল্পনা শক্তিও ছিল খুবই তীক্ষ্ণ। 9 বছর বয়সে তিনি যখন তার প্রথম কম্পিউটার পান, তার সঙ্গে পান কোডিংয়ের একটি বই, যেটি তিনি মাত্র 3 দিনে পড়ে শেষ করেন। তার ফটোগ্রাফিক মেমোরিও এত তীক্ষ্ণ ছিল যে যে জিনিস সে একবার দেখত সে জিনিস সে সহজে আর ভুলত না। তার ফোকাস লেভেলও ছোট থেকে এত হাই ছিল যে কোনো কিছু নিয়ে সে চিন্তাভাবনা করতে আরম্ভ করলে পারিপার্শ্বিক কোনো ঘটনা, কোনো শব্দ, কোনো কিছুই তার কানে প্রবেশ করত না। এর জন্য তার পরিবারের লোক একবার ডাক্তারেরও শরণাপন্ন হয়েছিল এবং ডাক্তার তার শ্রবণশক্তি পরীক্ষা করার উপদেশও দিয়েছিলেন। এলেনের বয়স যখন 10, তখনই তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু এলেনের তাতে কিছু যায় আসেনি। তখন তার মধ্যে ছিল কম্পিউটার নিয়ে ভীষণ কৌতূহল। মাত্র 10 বছর বয়সেই শিখে ফেলেছিলেন কম্পিউটার প্রোগ্রামিং, আর তার 2 বছর পরেই, অর্থাৎ ঠিক 12 বছর বয়সে, নিজের তৈরি সফটওয়্যার গেম ব্লাস্টার বানিয়ে তা বিক্রি করেন মার্কেটে। সুতরাং ছোট থেকেই তার মধ্যে ইনোভেটিভ মাইন্ডের সঙ্গে ছিল বিজনেস মাইন্ড। তা না হলে কেউ মাত্র 12 বছর বয়সে নিজের প্রোডাক্ট বিক্রির কথা ভাবতে পারত না। এটাই ছিল তার প্রথম উপার্জন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য কানাডা চলে যান এবং সে বছরই তিনি সেখানকার নাগরিকত্ব পান। কলেজে তার বন্ধুবান্ধব বিশেষ ছিল না, কিন্তু তাতে কিছুই যায় আসেনি। তিনি নিজে সবসময় পরীক্ষা নিরীক্ষা ও পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকতেই ভালোবাসতেন। এরকমও শোনা গেছে যে তিনি দিনে 15 ঘন্টা করে পড়াশুনো করতেন। এরপর 1995 সালে নিজের ভাইয়ের সঙ্গে নিজের প্রথম সফটওয়্যার কোম্পানি জিপ2 খোলেন। এটি ছিল একটি বিজনেস ম্যাপ প্রোভাইডার কোম্পানি। এ থেকে বিজনেসম্যানরা তাদের বিজনেস নেটওয়ার্কিংয়ের অনেক ধরনের হেল্প পেতে শুরু করল এবং খুব সাফল্য ও জনপ্রিয়তা পেল এই কোম্পানিটি। মাত্র 5 বছরে কোম্পানিটির ভ্যালুয়েশন $307 মিলিয়ন দাঁড়ায় এবং তারপর সেটি বিক্রি করে দেওয়া হয়, যেখানে শুধু এলানের শেয়ারই ছিল $22 মিলিয়ন। এইভাবেই তিনি মাল্টিমিলিয়নার হন। তখন তিনি বিশাল একটি অ্যাপার্টমেন্ট, একটি প্লেন ও ম্যাকলারন স্পোর্টস কারের অধিকারী। একদিন তিনি ব্যাংকে প্রচুর লাইন দেখে কিভাবে এই জটিল পদ্ধতি থেকে নিষ্কৃতি পাওয়া যায় ও মানুষের জীবনে মূল্যবান সময়কে বাঁচানো যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করলেন। এভাবেই শুরু হলো তার পরবর্তী কোম্পানি পেপল, যেটি একটি অনলাইন ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। সালটা ছিল 1999, যেটাতে কেবল একটি ইমেলের মাধ্যমে সব ব্যাংক ট্রানজাকশন সম্পন্ন করা যায়। এরপর 2002 সালে এই পেপলের ভ্যালুয়েশন দাঁড়ায় $1.5 বিলিয়ন এবং ওই ভ্যালুয়েশনে এটি বিক্রি করে দেওয়া হয়। তার মধ্যে তার শুধু নিজের অংশই ছিল $165 মিলিয়ন। এর সঙ্গেই এলনের কাছে প্রচুর অর্থের ভাণ্ডার তৈরি হয়েছিল। এবার তার স্পেস ট্রাভেলের স্বপ্ন পূরণ করার পালা ছিল, সেজন্যই রকেট কেনার জন্য তিনি রাশিয়া যান।
কিন্তু সেখানে রকেটের ভ্যালু শুনে তিনি পিছিয়ে আসতে বাধ্য হন। কিন্তু তিনি মনে মনে সংকল্প করেন যে তিনি নিজে রকেট বানিয়ে তার স্বপ্ন পূরণ করবেন। কিন্তু কোনো কিছু শূন্য থেকে শুরু করা অত সহজ নয়। এই ব্যক্তি বই পড়ে এক্সপেরিমেন্ট করে করে রকেট বানানো শুরু করেন এবং তার সঙ্গে ইলেকট্রিক কার প্রোডাকশন কোম্পানি টেসলাতেও নিবেশ করেন। এত কিছু সত্ত্বেও অসফলতা তার পিছন ছাড়েনি। একটার পর একটা রকেট টেস্টিং ফেল হতে থাকে, আর এদিকে টেসলাতে ফান্ডিং না পাওয়ার কারণে কোম্পানি প্রায় ডুবতে বসেছিল। এমনও হয়েছিল যে তার কাছে আর মাত্র $40 মিলিয়ন সম্বল ছিল। এই অবস্থায় তার কাছে দুটোই অপশান ছিল, এক তার সমস্ত পুঁজি রকেট টেস্টিংয়ে ইনভেস্ট করা, অথবা রকেট এবং টেসলাতে দুটোতেই আংশিকভাবে বিনিয়োগ করা। এলন দ্বিতীয় অপশানটি বেছে নিয়েছিলেন এবং ভাগ্যক্রমে তার চতুর্থ রকেটটি সফলভাবে উত্তীর্ণ হয়। সেই সঙ্গেই তার ভাগ্যের চাকাও জোরে দৌড়তে লাগল। এরপরই তার কোম্পানি স্পেস এক্সের সঙ্গে নাসা $1.5 বিলিয়ন কন্ট্রাক্ট সাইন করল এবং মাস্ক বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হয়ে উঠল। টেসলা ছাড়াও তার অনেকগুলি কোম্পানি ছিল এবং সবকটি ছিল ইনোভেটিভ প্রকৃতির। তার মধ্যে অন্যতম দ্য বোরিং কোম্পানি, যেটি ট্রাফিক কম করার জন্য মাটির নিচে ওয়ার্ল্ড ক্লাস টানেল বানায়, হাইপার লুপ ওয়ান। এটি নতুন ধরনের গ্রাউন্ড ট্রান্সপোর্ট যা 700 মাইল রাস্তা মাত্র 1 ঘন্টায় ট্রাভেল করতে পারে। নিউরালিঙ্ক, এটি এক ধরনের ব্রেন মেশিন বানায় যা হ্যান্ডিক্যাপ মানুষকে সাধারণ মানুষের মতো চলতে সাহায্য করে। ওপেন এয়ার, এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কোম্পানি। স্টারলিঙ্ক, এটি 12,000 স্যাটেলাইট স্পেসে পাঠানোর ব্যবস্থা করছে যাতে আর্থের অরবিটে স্টারের মতো নেটওয়ার্ক তৈরি করা যায়। অ্যালনের ব্যক্তিগত জীবন বলতে গেলে উঠে আসে তার 3 স্ত্রী ও প্রেমিকা গ্রিমসের কথা। তৃতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গ্রিমসের সঙ্গেই রয়েছেন তিনি। তাদের এক সন্তানের নাম রাখেন XAE A12 Mask। এই নাম নিয়ে অবশ্য নেট দুনিয়ায় অনেক রসিকতা রয়েছে, যেমন এ তো নাম নয় একটি পাসওয়ার্ড বা কোড নেম ইত্যাদি। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এলন মাস্কের জার্নি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। এখনকার মতন গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।